এটা হচ্ছে বালমোরাল ক্যাসেল। এটা এখানে রানী ভিক্টোরিয়ার ইতিহাস জড়িত। রানী ভিক্টোরিয়া দীর্ঘদিন ব্রিটেন রাজত্ব করছেন। তার হাজব্যান্ড হচ্ছে প্রিন্স আলবার্ট। আমরা সামনের দিকে আসতেছি। এটা হচ্ছে বালমোরাল ক্যাসেল, স্কটল্যান্ডের অ্যাবারডিনে অবস্থিত। অ্যাবারডিনের থেকেও দূরে, অনেক দূরে, লন্ডন থেকে প্রায় 400 মাইল দূরে অবস্থিত এই ক্যাসেল। এখানে রানী এলিজাবেথ মারা যান। রানী এলিজাবেথের গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র ছিল, গ্রীষ্মকালে থাকতেন এখানে। এখানেই তিনি শেষ ত্যাগ করেন। এটা 50টারও বেশি বেডরুম রয়েছে। এস্টেটে 5,000 একরের মতো জায়গা রয়েছে, বিশাল। এবং এটা 1800 শতকে তৈরি করা হয়, 150 বছরের ইতিহাস এই রাজপ্রাসাদের সঙ্গে জড়িত। প্লেগ উঠতেছে। এটা হচ্ছে বালমোরাল ক্যাসেল, অনেক বড়। এই সম্বন্ধে কি দেখেন, গাছপালা জড়িত। এটা হচ্ছে আপনার রানী ভিক্টোরিয়া যখন ছিলেন তখন এটা তৈরি করা হয়। তার স্বামী প্রিন্স আলবার্ট এটা তৈরিতে, মানে তার উদ্যোগেই কেনা হয়। তারপরে রানী এলিজাবেথ এটা গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। বিভিন্ন রাজকীয় ইতিহাসের সঙ্গে এটা জড়িত, অনেক বড়। 50টার বেশি বেডরুম এখানে রয়েছে চারদিক। এটা হচ্ছে সামন দিক। এটা এক পাশে অবস্থিত গার্ডেন। রানী এখানেই সময় কাটাতেন, ভালো লাগতো তার, রানী এলিজাবেথ। বালমোরাল ক্যাসেলের একটা এক্সাইজ, মানুষজন দেখতে আসছে। কিষণের গার্ডেন, কিষণের না বলে এক সাইডের গার্ডেন, মানুষজন দেখতে আসছে। বালমোরাল ক্যাসেল, অনেক বড়, এখনো রাজপ্রাসাদ এটা, যদিও এই মুহূর্তে কেউ নাই। বালমোরাল ক্যাসেল, পিছন দিকে গার্ডেন, অনেক সুন্দর জায়গা। কয়েকশো একর জুড়ে এইখানকার অবস্থান, কিন্তু ওভারঅল এস্টেটে জায়গার পরিমাণ 5,000 একরের মতো। আবার দিন থেকে অনেক দূরে অবস্থিত। রানী এত ভালোবাসতেন এখানে থাকতেন, মোট কারণ হতে পারে যে এটাই ছিল যে নিরিবিলি জায়গা, রানী থাকতে পছন্দ করছেন। এখানেও প্রধানমন্ত্রী লিজ ট্রাস্টে ছিলেন, সেখানে তার পরিচয়পত্র দিয়েছিলেন, যতটুকু মনে পড়ে। পিছন দিক থেকে বালমোরাল ক্যাসেল, অনেক ইতিহাসের সাক্ষী। ছোট দেখা যাচ্ছে, কিন্তু 50টার মতো বেডরুম।